আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার চাকটাই নতুন ব্রিজ থেকে কালুরঘাট পুরান ব্রিজ পর্যন্ত আসার যে সংযোগ সড়কটা তৈরি হচ্ছে, ওই সংযোগ সড়কটার কি অবস্থা না অবস্থা। এটা হচ্ছে শেষ প্রান্ত, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখতেছেন, ওটা হচ্ছে কালুরঘাটের পুরান ব্রিজ। শেষ প্রান্তে আমি আসছি, শেষ প্রান্তের দিকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এদিকে কিছু কালভার্টের কাজ চলতেছিল, যেগুলো এখনো চলতেছে দেখা যাচ্ছে। দেখতেছেন আপনারা এই যে পাশে যে কর্ণফুলী নদী বয়ে চলতেছে, পাশে যে নদীটা আছে এটা কর্ণফুলী নদী। আপনার এই জায়গাতে কাজটা যতখানি আমার জানা মতো এই জায়গাটাতে কাজটা এখনো বাকি আছে, কারণ ওইদিকে আমি বা এর আগের বার দেখেছি মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেছিল। তো এদিকে দুইটা কালভার্টের কাজ আছে, দুইটা কালভার্টের কাজ হয়ে গেল, ওই পাশে রোডও কমপ্লিট হয়ে গেছে। আমি ওদিকে যাচ্ছি না, কারণ রাস্তার যে কন্ডিশন দেখতেছেন বাইক নিয়ে যাওয়াটা আসলে রিস্কি, সেই জন্য আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে একটা কালভার্টের কাজ চলতেছে, এরপর আর একটা কালভার্টের কাজ, দুইটা কালভার্টের কাজ। এর আগে আমি একটা ভিডিওতে আপনাকে দেখাইছি, যেটা হয়তো বা আপনারা উপরে দেখতে পাচ্ছেন, উপরে বারে দেখতে পাবেন, আর আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটারও। তো কর্ণফুলীর পাশ দিয়ে আপনার রোডটা তৈরি হচ্ছে, কর্ণফুলী নদীর পাশ দিয়ে। আমি আপনাদেরকে শেষ অংশটা দেখালাম যে এখানে কোন জিনিসটা বাকি আছে, জাস্ট এই জায়গাতে কাজটা হয়ে গেলে এটা আর রোডটা কমপ্লিট হয়ে যাবে। কাজ চলছে জোরে সোরে, সময় লাগতেছে বিভিন্ন কারণে, আশা করা যাচ্ছে এই বছর হয়তো এই রোডটা চলাচলের উপযোগী হয়ে যাবে। আমি আপনাদেরকে পুরো রাস্তাটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। আমি যতটুকু জানি রাস্তার এই জায়গাটা কমপ্লিট হয়ে গেলে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, বাট যান চলাচলের জন্য কবে ওপেন করবে সেটা সিওরিটি এখনো আমি জানি না, কারণ পুরো রাস্তায় কমপ্লিট। চলুন আপনাদেরকে আমি রাস্তাটার কিছু অংশ দেখাই। এই যে আপনি দেখতে পাচ্ছেন পুরো এই যে রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, একদম আপনার কংক্রিটের টার্মেক বসানোটা বাকি, টার্মেক বসানো হয়তো আরো সময় লাগবে, কারণ কালভার্টের কাজ পিছনের দিকে দেখাচ্ছিলাম, কালভার্টের কাজটা হওয়া থাকবে বাকি আছে। ওই যে দেখেন জাহাজ নৌকা বাদ করে আছে, এটা আমার বোঝার বুঝে মতো আছে। সেটা হচ্ছে পরবর্তীতে এই রোডটা যেটা বাইরে মেইন রোডের মতো একটা পর্যটন স্পটে পরিণত হবে, কারণ এই রোডটার পাশে কর্ণফুলী নদীর অনেক কিছুই অনেক বড় একটা অংশ বলতে পুরাটাই এই রোডটার পাশে পুরাটাই কর্ণফুলী নদী। তো ওই যে ওখানে দেখতেছি আপনার নতুন ব্রিজ, এই জায়গাটা আপনার এই রোডটা হয়ে গেলে আপনার নতুন ব্রিজ থেকে কালুরঘাট আসতে একটু অল্প সময় লাগবে। আর এতদিন ধরে আপনার নতুন ব্রিজ থেকে কালুরঘাট আসতে আপনার অনেক লম্বা একটা পথ ঘুরে আসতে লাগবে, এখন এই রোডটা হয়ে গেলে সেই লম্বা পথটা ঘুরে আসতে হবে। রোড এরকমই, আমি যে জায়গাটা দেখাইছিলাম আগে সেইখানে কাজই বাকি আছে ম্যাক্সিমাম, আর অন্যান্য জায়গার কাজগুলা হয়ে গেছে। সবচেয়ে বড় চড়া রোড হচ্ছে এদিকে, কিছু ইউনিভার্সিটির জন্য বরাদ্দ করা হয়েছে সেটুকু আমি জানি। এই রোডটা হলে আসলে অনেক কিছুই লাভবান হবে, যেমন ধরেন যে কালুরঘাট বেসিক কালুরঘাট হেভি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওখান থেকে আপনার দক্ষিণে চট্টগ্রামের দিকে মানে কক্সবাজারের দিকে পণ্য সরবরাহটা ইজি হয়ে যাবে, যদি এখান থেকে আপনার কালুরঘাট বেসিক কিংবা কালুরঘাট হেভি ইন্ডাস্ট্রিয়াল দিকে ট্রেন হয় আর কি, কোন কোন সেটার জন্য কম পথ ধরতে হবে, কারণ টাউনের মধ্যে দিয়ে গেলে আলটিমেটলি জ্যামটা আপনার ফেস করতেই হবে। যখন এই বাইপাস রোডগুলো হয় তখন আমরা বাইপাস রোডগুলো করাই হয় আসলে জ্যামটাকে ডাইভার্ট করে কম মানে সময় কম অপচয় হওয়ার জন্য। তো আশা করতেছি
যে কালুরঘাট থেকে আপনার চাকরি কাজে লাগবে এই রোডটা। রোডের যে প্রাথমিক কাজগুলো এগুলো সব হয়ে গেছে, এখন যে টার্মিক প্রসাদ শহর আপনার পানি নাই সেটা শুকাই গেছে, আমি শিওরটা পর্যটন কেন্দ্র হিসেবে করছি অনেক ভালো কাজ করতে, যেমন অনেক মানুষ যেমন পায়ে রিং রোডে যায় বিকেল ট্যাঙ্কাতে শুরুবারে, তো এটা তো আছে মানুষ আসলে এইসব জিনিসগুলা হওয়ার ফলে মানুষজনের বিনোদনের জন্য অনেক জায়গা তৈরি হবে। এটুকু পর্যন্ত রাস্তা এখন কমপ্লিট, তারপর প্রতিটি পাচ্ছি আমি নতুন ব্রিজ থেকে কালুরঘাট পর্যন্ত যে এটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে কেন, পাশে এই বাঁধের মধ্যে আসলে বাইক চালানোটা অনেকটা কারণ বাঁধের মধ্যে আপনি কোনোভাবেই গুরুত্ব তো যতটুকু বুঝলাম এখনো, গতবারও আসছিলাম রাস্তার কন্ডিশন যেরকম ছিল এবারও রাস্তার কন্ডিশন যেরকম আসছিল, নতুন আরও কিছু কালভার্ট তৈরি হচ্ছে দেখলাম, যে গতবার আসছে তখন এই কালভার্ট তৈরি হয় নাই, মানে কালভার্ট তৈরি হয়ে গেছিলো দেখছিলাম, এখন দেখছিলাম আরও কিছু নতুন হয়তো বা তখন শুরু হয়নি কাজটা আমার শুরু হয়েছে।
পুরা রাস্তাটা এখন কার্যক্রম চলতেছে, কাজ চলতেছে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য, আমি আর যাবো না সামনের দিকে, কারণ সামনের দিকে আমি এখানে হয়তো বা আপনার গোপ্রত এভাবে বোঝাচ্ছি না, আমি চোখে দেখতেছি সামনের দিকে আরো অবস্থা খারাপ, বালি ইত্যাদি অবস্থা, তো ওদিকে আমি যাবো না। ওদিকে আরো কিছু কার্যক্রম চলতেছে, তো যতটুকু আমি আসলাম ততটুকু আমি এটুকু বুঝতে পারলাম এখনো 30-40% মতো কাজও কমপ্লিট হয় নাই, হয়তো বা এটা আরো সময় লাগবে। আমি প্রথম দিকে ভেবেছিলাম যে হয়তো বা এদিকেরটা হয়ে গেছে, কারণ রোড কমপ্লিট হয়ে গেছিল। তো এখন মনে হচ্ছে যে প্রায় আরো বছর দুই এক হয়তো বা সময় লাগতে পারে এটা কমপ্লিট হতে। এখন বাকিটা আসলে তাদের কাজের উপর নির্ভর করবে। আর পাশে দিয়ে দেখতেছেন পদ্মফুলি নদী, পদ্মফুলি নদীতে এগুলো সবগুলো বাঁধ করে আছে, ছোটো ছোটো শিপগুলো, বড় শিপগুলো তো সাগরে বাঁধ করে। তো চেষ্টা করলাম আপনাদেরকে আপডেট করার জন্য, আশা করি ভালো লাগছে, দোয়া করবেন আমার জন্য। আর যারা নতুন আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আর কেমন লাগবে ভিডিও না লাগবে জানাবেন কমেন্টের মাধ্যমে, লাইক করে পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।